দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় ভোটগ্রহণ শুরু হলেও শীতের কারণে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ঢাকা 4 আসনে দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে একজন একজন করে ভোট দিতে আসছেন। রোববার সকালে রাজধানীর রায়েরবাগ, মেরাজনগর, মোহাম্মদবাগ এলাকার আদর্শ কলেজ ও এইচ ইউসুফ মেমোরিয়াল স্কুল কেন্দ্রসহ আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। আদর্শ কলেজের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জাগুনিউসকে বলেন, আমাদের এখানে মোট 10টি বুথ, এখানে নারী ভোটার 4219 জন। এইচ ইউসুফ মেমোরিয়াল স্কুলের মাহবুব উদ্দিন জাগুনিউসকে বলেন, তাদের এখানে 8টি বুথ, এখানে 4009 জন পুরুষ ভোটার। ঢাকা 4 আসনে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের অ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় পার্টি সৈয়দ আবুল হোসেন বাবলা ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর আওলাদ হোসেন। এছাড়া এই আসনে 3 জন সহ মোট 9 জন প্রার্থী রয়েছেন। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।